হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিসেরানা মৌমাছির চাক গাছের ডালে বেঁধেছে। তো ঘটনা বেঁধেছে বলা ভুল হবে, তো এই ঘটনা এই চাকটা একটি গাছের কুটের মধ্যে ছিল। তো আমি খবর পেলাম আপনার কিছু ছেলেপেলে এই চাকটা গর্ত থেকে খুব টর্চারিংয়ের ফলে ওরা মধু সংগ্রহ করেছে, কিন্তু তারপরে এই গাছের ডালে বসেছে। তো বস দেখেন এই ধরনের চাকগুলো আপনারা কিভাবে ক্যাপচার করবেন এবং কিভাবে ধরবেন, ধরে নিয়ে বাক্সবন্দি করবেন, আজকে ওইরকম আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো এই ধরনের দেখেন আমি গাছের উপরে আস্তে আস্তে উঠতেছি, আমি গাছের খুব চাকের খুব কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছি চাকটি, দেখেন এপিসেরানা মৌমাছি। তো বিওয়াস, এই চাকটা আমরা এর আগে আমি বলছিলাম পূর্বের ভিডিওতে যে মৌমাছি ক্যাপচার যখন আপনি গর্ত থেকে বা কুটুর থেকে করবেন, দুই পদ্ধতি অবলম্বন করা যায়, নেটে করে বা বাক্স সরাসরি নিয়ে রানী ক্যাপচারিংয়ের মাধ্যমে। তো এখানে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা নেট, কারণ এখানে গাছের ডালে যেহেতু বসেছে এখানে আমরা নেটের মধ্যে করে মৌমাছিটা নিয়ে বক্সে বন্দি করব। তো বিওয়াস দেখেন আমরা প্রথমে নেটটা নিব, নেটটা নিয়ে আস্তে আস্তে করে চাকটার চতুর্দিকে ধরে আমরা এই করব, যাতে করে মৌমাছিগুলো আস্তে আস্তে করে হালকা একটু টান দিব, যাতে করে মৌমাছিগুলো সম্পূর্ণ ওই নেটের ভিতরে চলে যায়। তো বিয়াস দেখেন আমরা সেরকমভাবেই আমরা পদ্ধতিটা নিয়েছি, চতুর্দিকে জাল দিয়ে ভেড় দিয়েছি, নেটটা আস্তে করে ই করব। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারতেছি না আমি, কারণ দেখেন আপনারা, তারপরেও আমি দেখাচ্ছি। আস্তে করে ই করলে মৌমাছিগুলো নিচে চলে যাব, দেখেন মৌমাছিগুলো অলরেডি হয়ে গেছে, নিচে আমি নেটটা বাঁধিয়ে দিছি, তারপরে আস্তে আস্তে করে নিচে সম্পূর্ণ মৌমাছিগুলো আপনি জালে বসে যাচ্ছে। তবে আপনি আপনার নেট দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দেবেন আর একটা নেটের ভিতরে, এইভাবে আপনি সম্পূর্ণ মৌমাছি ক্যাপচার করে আপনার বাক্সবন্দি করতে পারেন, এভাবে আপনি গাছের ডাল থেকে মৌমাছি ধরে নিতে পারেন। তো বিওস, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্ব